যেরকম রোজ হয় সেই আজকে এই মিটিংটা করলাম। আমরা কোভিডে অত্যন্ত আশাবাদী, যেহেতু 700,000-এর নিচে এখন কোভিড কেস আছে এখানে কলকাতা, তাই যেভাবে আমাদের কোভিড চলছে সেইভাবে চালাবে। আমরা আমাদের যে সেফ হোম আছে সেখানেও বলেছি যে ডাক্তারদের সেখানে পেশেন্ট পার্টি মিটিং একটা টাইম করতে হবে, আর আলাদা ডায়েট একটা, যারা সুগার পেশেন্ট তাদের জন্য আলাদা ডায়েট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা হাপাতে একটা জায়গা পেয়েছি, আমাদের কবরস্থানে যদি থার্ড ওয়েভ আসে তার জন্য এখন থেকে আমরা ব্যবস্থা করছি, ঢাপাতে একটা জায়গা পেয়েছি যেটা ওয়েটল্যান্ড, কিন্তু আমরা কবরস্থান সেটাকে করতেই পারি কোনো কনস্ট্রাকশন না করে। সেই জায়গাটা পেয়েছি, সেটা কাল থেকে ওটা ডেভেলপমেন্ট করার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি। দ্বিতীয়ত হলো ভাটচালাতে আমরা আরেকটা শ্মশান 6টা চুল্লি 8টা পর্যন্ত এক্সটেনশন করা যায় সেটা করছি, যদি ভবিষ্যতে লাগে, না লাগে আমরা ওটা জেনারেলভাবে যেরকমভাবে ইউজ করছি ওটা ইউজ করবো। 16 তারিখে কেওড়াতলা বন্ধ থাকে, তখন অসুবিধা হয়, তখন এটাকে আমরা ইউজ করবো। ভাটচালা হচ্ছে আপনার ঠিক ওই তারাতলার পাশে 80 নম্বর, ওটা কর্পোরেশনের নিজস্ব জমি। তৃতীয়ত হচ্ছে যে আমরা আরেকটা করছি ভ্যাকসিনেশন অন বিস, একটা ড্রাইভ ইন ভ্যাকসিনেশন স্টার্ট করছি, এটা ওয়েস্টে শুরু হচ্ছে। এবার আরেকটা করছি ভ্যাকসিনেশন অন বিস, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা বড় এসি ব্যাটারি বাস নিয়েছে, সেই বাসে আমরা সিটগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যেখানে মানুষ বসে থাকবে এসির তলায় করে ভ্যাকসিন নেবে, আর তারপরে আধ ঘন্টা বাদে সেই মানুষ বেরিয়ে চলে যাবে, বা যদি দোকানদার হয় তিনি নিজের দোকানে কাজ করবেন, আমাদের বাসটা দাঁড়িয়ে রইল বাইরে, আধ ঘন্টা বাদে যখন ঠিক যদি কারো অসুবিধা সেই বাসে রিপোর্ট করলো ডাক্তার সাথে থেকে অ্যাটেন্ড করে। এটা আমরা পরশু দিন পোস্তা মার্কেট থেকে শুরু করছি, পোস্তার যে আমাদের যে জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের বলেছি যে ব্যবস্থা করো, পরশু দিন ওইখান থেকে আমরা ভ্যাকসিনেশন অন বিল। এটা কি বাজারে বাজারে ঘুরবে? বাজারে বাজারে বা যেখানে ধরুন ট্রাকের টার্মিনাল, যেখানে লরি বা ম্যাটারোরের যেখানে অনেক রয়েছে, বা শিয়ালদা মার্কেট থেকে নিয়ে কুলে মার্কেট থেকে নিয়ে বড় বড় মার্কেট যেখানে আছে সেইখানে ওটা রাখবো। তাহলে দোকানদাররা কী করে জানেন, দূরে আসতে চাইছেন, তাহলে ওনার সামনেই নিয়ে গেলাম, উনি দোকান দিয়ে এসে ভ্যাকসিনটা নিলেন, আবার দোকানে বসে গেলেন, তাহলে ওনারও ব্যবসার অসুবিধা হলো না, আর আমাদেরও আধ ঘন্টা ওনাকে লক্ষ্য রাখতে পারবো। আমরা আশাবাদী, স্বাস্থ্য দপ্তর যেভাবে আমাদের গাইডলাইন দেবে আমরা সেইভাবে করবো, কারণ ভ্যাকসিনটা স্বাস্থ্য দপ্তর নিয়ে আমাদের দিচ্ছে, আমাদের কাছে ভ্যাকসিনের কোনো হিসেব নেই। আমি সবাইকে আপনাদের মাধ্যমে করজোর অনুরোধ করছি, আমরা লড়াই করে ভ্যাকসিন দিয়ে যেদিন জিরো করে দিতে পারবো, যেদিন অন্যান্য দেশের মতন করোনা যেদিন জিরো করে দিতে পারবো, সেই দিন মাস্ক থেকে আমরা মুক্তি পাব। তার আগে যতদিন না একটা মানুষেরও করোনা হচ্ছে ততদিন আমাদের কিন্তু মাস্ক পরে থাকতে হবে, ভ্যাকসিন নিয়ে নিলেও মাস্ক পরে থাকতে হবে। নিশ্চিতভাবে হতে পারে, আমি যদি আত্মতুষ্টি করে এখন নিজের এটা খুলে দিই আমি করোনা এফেক্টেড হয়ে যাবো, কিন্তু আমি যদি আপনি যেরকম এখনই নাকের নিচে এখন আমার ঠিক নেই, আমি যাবো কিন্তু তাদের ওখান থেকে রিপোর্ট আছে একটু মোবাইল। তৃণমূলে আবার অনেক বিজেপিতে যারা গেছিলেন তারা আবার সবাই তৃণমূলে ফিরতে চাইছেন বা ফিরছেন, আর্জি জানাচ্ছেন, অভিযোগ দিচ্ছেন, তো সেটা নিয়ে কিছু করতে হবে আমার কি বলার আছে দাদা? কি বলার এই যে তৃণমূলে আসা ফিরে